আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন, হ্যাঁ আমরা কোভিড পজিটিভ, আমরা ওমিক্রন ভ্যারিয়েন্ট কোভিডের পজিটিভ। আসলে লক্ষণ বুঝতে বুঝতে আমাদের প্রায় ছয় থেকে আসলে বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমাদের পজিটিভ হওয়ার ছয়তম দিন। তো আমরা কিভাবে আমাদের ওমিক্রন কোভিডের পজিটিভ হওয়ার পর কীভাবে আমাদের জীবনটা চলছে, আমাদের ওমিক্রন পজিটিভের কী লক্ষণ, আমরা কী করছি, কী ওষুধ খাচ্ছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তা খাওয়ার পর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, অক্সিজেন চেক করা, আর এটা হচ্ছে অক্সিমিটার। এটা আসলে পজিটিভ হওয়ার পর নিউ ইয়র্কের হেলথ কেয়ার থেকেই মানে সরকারিভাবেই বিভিন্ন সব রোগীকে দিয়ে দেওয়া হয় ফ্রি, বাসায় অনেক কিছু পাঠানো হয়। তো এটা দিয়ে আমি অক্সিজেন রেট আর আমার পালস রেটটা চেক করি, শুধু আমার না, আমার হাজব্যান্ড, আমার বাচ্চার। তো প্রায় দু থেকে তিন ঘন্টা পর পর এটা চেক করতে হয়, আর এটা ফ্রি আসলে নিউ ইয়র্ক হেলথ কেয়ার থেকে ওরা পাঠায় দেয়। আর এখানে একটা আমি ড্রিঙ্কস খাচ্ছি, আমার খুবই গলা ব্যথা আর খুবই কাশি ছিল, তো এই ড্রিঙ্কসটা খাওয়ার পর মোটামুটি অনেক কমছে। তো এখানে অ্যাপেল সাইডার ভিনেগার আমি 1 টেবিল স্পুন দিচ্ছি, আর মধু দিচ্ছি, আর গরম পানি দিয়ে আমি খেয়ে নিব। মানে আমার অনেক বেশি গলা ব্যথা, মানে প্রথম থেকেই আমার কোভিডের মানে আমি যখন বুঝছি আমার কোভিড হয়েছে, 3 থেকে 4 দিনে আমার গলা ব্যথা হওয়া শুরু করছে অনেক বেশি প্রচণ্ড। তো গলা ব্যথা হওয়ার পর খুবই কাশছি বা কাশতেছি এখন, আমার হালকা কাশি আছে শুকনা। আমার গলা ব্যথা কমে গেছে মাশাল্লাহ, মানে এই ড্রিঙ্কসটা খাওয়ার পর আমি অনেক আরাম পাইছি। অ্যাপেল সাইডার ভিনেগার আর মধুটা খাওয়ার পর আমার মনে হতো মানে গরম পানি দিয়ে কিন্তু মাস্ক খেতে হবে, অনেক আরাম লাগতো। আর আমি বাসায় সবসময় মাস্ক ব্যবহার করতাম, কারণ আমি অনেক বেশি কাশছি বা কাশতাম, আর হাঁচি তো আছেই, হাঁচি থেকে আমার কাশিটা সবচেয়ে বেশি ছিল। আর এভাবে আমি সবসময় গরম পানি খাইতাম, মানে গরম পানি পান করার পরে গলা ব্যথা একটু কম লাগতো, বাট তারপর একটু আরাম লাগতো। আর এভাবে কিছু খাওয়ার পর আমি খুবই কাশতাম, সাথে সাথে আমি মুখটা ঢেকে দিতাম মাস্ক দিয়ে, আর হাত দিয়ে অবশ্যই ঢাকতাম, নইলে আমার কাছে মনে হতো হয়তো কোনো দিকে আমার জীবাণু ছড়ায় যাচ্ছে। ওমিক্রন হওয়ার পর মানে ওমিক্রন কোভিড হওয়ার পর একটা ভয় যে কাশলে বা হাঁচি দিলে মনে হয় সব কিছু জীবাণু মানে উড়ে উড়ে যায়, মানে এই ভয়টা থাকে। তো সবসময় মাস্ক ব্যবহার করবেন বাসায়, আর হাঁচি কাশি দিলে অবশ্যই হাত দিয়ে টিস্যু দিয়ে বা মাস্কের উপর হাত দিয়ে বা টিস্যু দিয়ে এভাবে চেপে কাশিটা দিবেন, তাতে আসলে আপনার জীবাণুটা মানে স্প্রেড হবে না। যতটুকু পারবেন নিজের পরিবারকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন, আমি চাই না আমার বাসায় স্প্রেড হোক। তো হাতটা আমি তাড়াতাড়ি সাবান দিয়ে ধুয়ে নেই। তো এখানে কিন্তু কোভিড পজিটিভ হওয়ার পর ডাক্তার থেকে বলে দেওয়া হয় হসপিটাল থেকে যে হাত অবশ্যই পরিষ্কার রাখতে হবে মুখে নাকে হাত দিলে, আর অবশ্যই কাশি সর্দি যখন দিবেন অবশ্যই টিস্যু ব্যবহার করে বা মাস্ক ব্যবহার করতে হবে। আর এভাবে সাথে সাথে আমি হাতটা পরিষ্কার করে নিই, আমি চাই না কোনো কিছু স্পর্শ করার সাথে সাথে আমার কোভিডের জীবাণুটা স্প্রেড হোক। তো চাটা খেলে অনেক বেশি আরাম লাগে, তো আমি সকালবেলার চাটা খাই। তো আমার দুধ চা খুবই ভীষণ প্রিয়, তো দুধ চা খাওয়ার পরে গলায় অনেক আরাম পাই, মানে গলা ব্যথার গলা কাশির জন্য, আর মনে হয় যেন একটু শরীরটাও চাঙ্গা থাকে। তো এই দুধ চাটাও আমার আসলে মনে হয় যেন গলাতে অনেক আরাম দিছে। আসলে চা তো এমনিই তো মানে প্রাকৃতিক, আর এখন বসছি সকালবেলা চা খেতে নাস্তার টেবিলে। তো আমার টেবিলের অবস্থা যা তা, মানে অসুস্থ হওয়ার পর থেকে আমি সব খাবার টেবিলের উপর রেখে দিছি, মানে খাওয়া দাওয়ার উপরই তো থাকতে হবে, এটা মাস্ট। কারণ আপনি যদি খাওয়া দাওয়া ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। আম্মা কালার দিচ্ছে, তুমি রেড কালার করো সুন্দর করে।
পাবে পাবে, রেড কালার আছে এদিকে। আর কোভিড পজিটিভ হওয়ার পর অনেক বেশি পানির পিপাসা লাগে, আর খুব বেশি পানি খেতে হবে আপনার শরীরে যাতে অক্সিজেন সাপ্লাইটা থাকে সবসময়, মানে অক্সিজেন রক্তের মধ্যে থাকে, সেজন্য পানিটা অবশ্যই খেতে হবে, কারণ পানির মধ্যেও কিন্তু অক্সিজেনটা থাকে। তো পানিও আসলে কোভিডের সময়টা অনেক হেল্প করে শরীরকে ভালো রাখতে, মানে শরীরকে চাঙ্গা রাখতে। তো পানিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর কোভিড হওয়ার পর গলাটা একদম শুকিয়ে কাট হয়ে যায়, আর আমরা সব সময় খেজুর খাই, মানে এখন কোভিড হওয়ার পর তো আরও বেশি, মানে রুচি না থাকা সত্ত্বেও মানে খেজুরটা ইচ্ছে করে খাই, অনেক আরাম লাগে। আর বাদাম মানে একটা এনার্জি দেয় শরীরে, আসলে শরীরকে আপনি সবসময় চাঙ্গা রাখবেন। আর এখানে আমি কিছু বিস্কুট রাখছি, মানে আমাদের খাওয়ার রুচি নাই এরকম ওরিও বিস্কুট বা ক্রিম স্টাফ বিস্কুট, তাও একটু মানে দেখলে খেতে ইচ্ছা করে, বাট খাওয়ার রুচি থাকে না, একটু জোর করেই খাই। আর কোভিড যখন পজিটিভ হবে অবশ্যই একটু জোর করে খেতে হবে। আর এখানে আমি কিছু চকলেটও রেখে দিয়েছি, যাতে চকলেটগুলো খাওয়ার পরও একটু এনার্জি পাওয়া যায়। আর এখানে কিছু আমি ওটস বার, যেটা আসলে এখানে এনার্জি বার বলে, বা গ্রেনোলা বার, তো এগুলো আমি রাখছি। এগুলো খাওয়ার পর অনেক বেশি ভালো লাগে, শরীরে একটা শক্তি থাকে, মানে শরীরকে আপনি দুর্বল হতে দিবেন না। আপনার যদি খাওয়ার রুচি না থাকে তাহলেও কিন্তু জোর করে খেতে হবে। এটার মধ্যে চকলেট, মিল্ক, গ্রানোলা বার, তারপরে পিনাট বাটার, মধু, ওটস এগুলো আছে। তো এইখানে আমি দু ধরনের বার রাখছি। এই দু ধরনের বার খেলে আমরা আসলে অনেক এনার্জি পাইছি, আসলে খাওয়ার একদম খিদা থাকে না এই কোভিড হওয়ার পর, আর রুচিও থাকে না, কিচ্ছু খেতে ইচ্ছা করে না। মানে আমি জোর করে, মানে আমরা বড় যারা জোর করে তাও খাইছি, আর এগুলো খাওয়ার পরও মানে শরীরে অ্যাটলিস্ট আমি শক্তি পাইতাম, মানে এরকম অবস্থা। আর কোভিড আসলে শরীরকে দুর্বল করে দেয়, কিন্তু যারা রোগী তাদেরকে কিন্তু জোর করে খেতে হবে, এছাড়া উপায় নেই, ডাক্তারও এখানে বলে দেয়। তুমি কি রেড কালার করবে? আচ্ছা আমি কি আবার কার্ড দিয়ে এঁকে দিব? ওকে কার্ড দিয়ে এঁকে দিই। তুমি এটাকে কি বানাবে, কার্ডের মতন করে সার্কেল দিয়ে বানাবে? ইয়েস, আমার মুসো পারে তাই না? এখন কি সার্কেল করতে হবে? আচ্ছা ঠিক আছে, এটা কি শপিং কার্ড? ওকে ওকে, এখন তুমি কি কালার করো সুন্দর করে? এটা কি কালার হবে? কার্ড নেম লিখবো কার্ডের মধ্যে? আচ্ছা নেম লিখবো তোমার? ওকে কার্ড, কার্ডের নেম টার্গেট, টার্গেট, এটা কি টার্গেট শপিং এর কার্ড? তো অমিক্রন কোভিডের যে লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা আসতো আর যাইতো, যখন আমি প্যারাসিটামল খাইতাম তখন চলে যাইতো, মাথা ব্যথা আসলেই আমি প্যারাসিটামল খেয়ে ফেলতাম, তো মাথা ব্যথাটা ভালো হয়ে যেত, আবার আসতো, মানে চিনচিনে একটা মাথা ব্যথা, ওইটা ছিল। দুই ছিল জ্বর, জ্বরটা আসলে আসতো যাইতো, যেহেতু আমাদের জ্বর জানি যে জ্বর উঠলে আমরা প্যারাসিটামল খেতে হবে, তো প্যারাসিটামলটা নিয়ে নিতাম, তো জ্বরটা ছেড়ে দিত। আর তখন জ্বর ছাড়ার কারণে খুব ঘামতাম, মানে ঘাম ঘাম ছাড়তো, খুব বেশি ঘামতাম ঘামতাম, মানে যেহেতু জ্বর ছাড়তেছে যার কারণে খুব বেশি ঘামটা ছাড়তো, আর ঘামতাম খুব বেশি ঘামতাম, এরকম দু তিন দিন গেছে। তারপর একটা জিনিস ছিল, আমার গলায় অনেক বেশি ব্যথা ছিল, গলায় ব্যথা, আমার এখনও মোটামুটি একটু গলা ব্যথা আছে, যেহেতু প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে, ধরেন 8-9 দিন হবে। আর আমি খুব বেশি কাশতাম, কাশি ছিল খুব বেশি কাশি, তাও আবার শুকনো একটা কাশি ছিল,
অনেক বেশি কাশতাম, তারপরে আরেকটা ছিল মুখ একদম শুকায় যেত, মুখের ভিতর একদম শুকনো ছিল, মুখের ভিতর একদম শুকনো হয়ে যেত, মানে একদম কোনো লালাই থাকতো না, খুব পানি পিপাসা লাগতো, মনে হতো যেন গলাটা একদম শুকায় কাঠ হয়ে গেছে, সরি, খুব পানির পিপাসা লাগতো, মানে পানি না খেলে মনে হতো যেন গলাটা একদম শুকায় কাঠ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা ছিল। একটা ছিল সর্দি, সর্দিটা কি বেশি ছিল আমার, তো আমার বাচ্চার ক্ষেত্রে সর্দিটাও ছিল অনেক বেশি, তারপরে সর্দি ছিল, ও তারপর ছিল কোনো স্বাদ থাকতো না, স্বাদ ছিল না, ছিল না। তারপরে দশ নম্বর ছিল গন্ধ, কোনো গন্ধ পেতাম না, গন্ধ পেতাম না, কোনো গন্ধ ছিল না নাকে, স্বাদ ছিল না, গন্ধ ছিল না। আরও অনেক সিমটমস আছে, আমি বলবো আস্তে আস্তে, সরি, আমার খুবই সর্দি আর কাশি, বলবো কী যে বলবো আমি জানি না, জায়গা হবে না, তো আমি আরেকটা পৃষ্ঠাতে লিখে দেখাবো আপনাদেরকে। গন্ধ ছিল না, মানে গন্ধ, কোনো গন্ধ পেতাম না, এরকম প্রায় চার পাঁচ দিন গেছে। এরপরে হচ্ছে এগারো নম্বর, কোনো রুচি ছিল না, খাবারের কোনো রুচি থাকে না, রুচি ছিল না। তারপরে বারো নম্বর হচ্ছে কোনো খিদা লাগতো না, খিদা লাগতো না, মানে কোনো খিদা ছিল না আমার, মানে আমি সকালে যে উঠে চা খেতাম সেটাও আমার টানতো না, চাটা খাওয়াই হইতো না, মানে এরকম অবস্থা ছিল, কোনো খিদা ছিল না, রুচি ছিল না। আমার ওজনও কমা শুরু করছিল, মনে করেন এভরিডে প্রতিদিন এক পাউন্ড করে ওজন কমতো, প্রতিদিন এক পাউন্ড করে ওজন কমতো, মানে এরকম কিছু লক্ষণ আছে কোভিডের, সবার ক্ষেত্রে সেম না। তারপর আরেকটা হচ্ছে ডায়রিয়া, আমার বাচ্চার ক্ষেত্রে ছিল ডায়রিয়া, ও যখন পুপ করতো ওর ডায়রিয়া হতো, আর ওর জ্বরও ছিল বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে তোর ডায়রিয়া ছিল, ওর জ্বর ছিল, সর্দি ছিল, মাশাল্লাহ বাচ্চার বাচ্চার ক্ষেত্রে এত বেশি সিমটমস ছিল না, ওর তিনটে সিমটমস বেশি ছিল, তিন চার দিন এর বেশি ছিল না, আল্লাহর রহমত বলবো, আসলে আল্লাহর একটা রহমত যে বাচ্চাদের আসলে খুবই কম সিমটমস দেখা দেয়। তো এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার বাচ্চার যেরকম ডায়রিয়া ছিল আমার হাজবেন্ডেরও কিন্তু ডায়রিয়া ছিল, আমার তেমন ডায়রিয়া হয় নাই, বাট পুপ নর্মাল থেকে একটু নরম ছিল, এটাও কিন্তু কোভিডের আরেকটা লক্ষণ ডায়রিয়া, অনেকের হতো হতেও পারে আবার নাও হতে পারে, ডিপেন্ড করে। আমার বাচ্চার অ্যাটলিস্ট তিন থেকে চার দিন ছিল, আমার হাজবেন্ডেরও ওই রকম তিন থেকে চার পাঁচ দিন ছিল, ওর সবসময় ডায়রিয়া হতো বলছে। তবে আমার ডায়রিয়া ছিল না, বাট বোল মুভমেন্ট একটু নরম ছিল বলবো, কোভিডের নতুন লক্ষণ। বাচ্চার ক্ষেত্রে ছিল হচ্ছে জ্বর আর ছিল সর্দি, বাচ্চার কিন্তু খুবই কম ইয়ে ছিল, ডায়রিয়া, জ্বর আর সর্দি। আর আমার আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমার লক্ষণ ছিল বুকে একটা চিনচিনে একটা ব্যথা ছিল, বুকে চিনচিনে ব্যথা, এটাকে আসতো যাইতো, কন্টিনিউ ছিল না, এক দুদিন আমি এটা অনুভব করছি, একটা চিনচিনে আসতো যেত এরকম একটা ব্যথা। সবার ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট লক্ষণ আসতে পারে, আমার এখনও আপনারা গলা শুনে বুঝতে পারতেছেন আমার গলা এখনও ভেঙে আছে, মানে আমার কথা বেশি বলে কাশি আসে। আর এখানে সত্যি কথা যেটা, চিকিৎসার জন্য তেমন বেশি কিছু ওরা বলে নাই, তো চিকিৎসাটা আমি বলবো এসব কিছু নিজের উপরে, নিজে জোর করে খেতে হবে, খেতে হবে খুব বেশি এনার্জির জন্য, তারপর ভিটামিন সি খেতে হবে, যে কোনো ভিটামিন অনেক ইম্পর্টেন্ট এখানে বলছে, ভিটামিন সি অবশ্যই, তো আমি এক্সট্রা ভিটামিন ডিও নিয়েছি, আমি
খেয়াল করছি যে ভিটামিন ডি ভিটামিন সি অনেক হেল্প করছে তারপর যে কোনো ভিটামিন ট্যাবলেট অনেক ইম্পর্টেন্ট কোভিডের জন্য ভিটামিন ট্যাবলেট যে কোনো ভিটামিন ট্যাবলেট যেটা আপনার কাছে অ্যাভেলেবল এটা খেতে পারেন তারপর প্যারাসিটামল তো অবশ্যই প্যারাসিটামল আমরা খাইছি আমি দেখাবো আমি কী কী খাইছি আর আরেকটা হচ্ছে কাশির ওষুধ কাশি আর সর্দির যে ওষুধ নর্মাল যেগুলা এগুলাই আমরা খাইছি তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন ওষুধগুলো খাইছি তো এগুলো কিন্তু সবার বাসায় থাকে এগুলো এক্সট্রা করে কিনতে হবে না আর এখানে শুধু ডাক্তার বলছে যে রেস্ট নিবা ঘরে থাকবা আর ভিটামিন সি খাবা খুব বেশি খাওয়া দাওয়া করতে হবে মানে মোট কথা হলো শরীরকে দুর্বল করতে দিবেন না খুব খাওয়া দাওয়া করতে হবে একটা কোভিডের লক্ষণ অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে হাঁচি আসে আমার খুব হাঁচি হয়েছে আমার হাজবেন্ডেরও কোভিড সময় যদি হয় তখন কিছু জিনিস আমাদের মানতে হবে সেটা হচ্ছে মুখে নাকে হাত দিবেন না হাত অবশ্যই সাবান দিয়ে ধুতে হবে মুখে হাত দিলে বা হাঁচি দেওয়ার সময় বা সর্দি পরিষ্কার করার সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করতে হবে গড় ক্লিনিং করে রাখতে হবে মানে জীবাণুমুক্ত করতে হবে আপনি যেখানে হাঁচি কাশি দিবেন তাড়াতাড়ি স্প্রে করে নেবেন যাতে জীবাণুটা ছড়ায় না এবং আপনার যদি হাঁচি কাশি বেশি থাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে এটা কিন্তু মাস্ট আপনি যদি না করেন তাহলে কিন্তু অন্য কারোরও আরও বেশি হতে পারে যতটুকু সিমটমসটা হয়তো কম থাকবে এখন যদি আপনি হাঁচি কাশি যদি দিতে থাকেন তাহলে কিন্তু জিনিসটা আরও কঠিন হয়ে যাবে তো জিনিসটা যাতে স্প্রেড না হয় তো সেটা অবশ্যই করতে হবে আর মাস্ক অবশ্যই বারবার চেঞ্জ করতে হবে দিনে আপনি যদি বেশি হাঁচি কাশি দেন তিন থেকে চারটা মাস্ক আপনি এভরিডে ইউজ করার ট্রাই করবেন আর অবশ্যই যখন হাঁচি কাশি দিবেন টিস্যু ব্যবহার করবেন টিস্যু দিয়ে হাঁচি কাশি দিবেন হাঁচি কাশি দিলে দিবেন দেন টিস্যুটা আর কি আপনি ফেলে দিবেন তাহলে কিন্তু আপনি জীবাণুটা টিস্যুটা ফেলে দিবেন বিনে তাহলে কিন্তু জীবাণুটা এত স্প্রেড হবে না আপনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন জিনিসটা যাতে স্প্রেড না হয় নিজের জন্য কোভিড আক্রান্ত হওয়ার পর শরীরকে আসলে চাঙ্গা আর সবল রাখার জন্য এখানে আমি গরুর দুধটা গরম করে নিতাম এর সাথে অল্প একটু মধু অ্যাড করে দিতাম তাও অনেক আরাম লাগতো গলা ব্যথায় বা কাশির জন্য আবার শরীরেও একটা ভালো এনার্জি পাওয়া যেত জাস্ট উষ্ণ গরম করেই দুধ আর কি মাইক্রোওভেনে উষ্ণ গরম করে নিতাম আর অল্প মধুটা অ্যাড করে দিতাম তাতে অনেক ভালো লাগে আর এটা আসলে বানানোটাও ইজি আর আমি যখনই পারতাম আমরা আমাদের দুজনের জন্য আমি বানিয়ে নিতাম সাথে সাথে আর অবশ্যই খুব বেশি সময় অরেঞ্জ খেতে হবে মানে যত টক জাতীয় ফল ভিটামিন সি জাতীয় ফল অবশ্যই খেতে হবে এখানে কিন্তু ডাক্তার বারবার বলে দিয়েছে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন সি টক জাতীয় ফল এগুলো আসলে অনেক হেল্প করে এটা একদম সত্যি কথা আমাদের কোভিডে আসলে এটাও অনেক বেশি হেল্প করতেছে আমরাও কন্টিনিউসলি খাচ্ছি মানে সব ধরনের ফল এখানে আমি আঙ্গুর আপেলও মানে দিতেছি বা খাচ্ছি আরেকটা হচ্ছে এখানে জৈতুন বা অলিভ যেটা আমরা বলি এটা খেলে অনেক বেশি আরাম পাওয়া যায় যেহেতু এটা এমনিতেই টক মানে এটা আরও মানে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর আনারস কাশিতে আমার অনেক সাহায্য করতেছে গলা ব্যথা বা কাশিতে আনারস আমরা জানি অনেক বেশি ভিটামিন সি আর আসলে অনেক ভিটামিন সেখানে আছে কাশির জন্য কিন্তু আনারস অনেক ভালো যাদের গলা ব্যথা বা কাশি থাকবে কোভিডে বা এমনিতেই ঠান্ডাতে অবশ্যই চেষ্টা করবেন আনারস খাওয়ার জন্য আনারসটা কাঁচা আমার কিন্তু তারপর আমি টিনের আনারস খাচ্ছি আর এখানে আমি সবসময় লেবুর রসটা বানাতাম বা বানাচ্ছি এখনও
তো কোভিডের সময় গলা ব্যথা আর কাশিতেই লেবু পানি অনেক বেশি সাহায্য করে। আমি তো গলা ব্যথায় অনেক বেশি আরাম পাইছি এই লেবু পানিটা খেয়ে। তো আমি এভাবে লেবু রসটা বের করে নিতাম, তারপর গ্লাসে মানে যে মগে আমি খেতাম তো সে মগে আমি নিয়ে নিতাম লেবুর রস, আর এর সাথে আমি গরম পানি দিতাম আর দিতাম মধু। তো লেবুর রসের মধ্যে আমি মধু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গরম পানি। গরম পানি কিন্তু অবশ্যই খেতে হবে গলা ব্যথার কাশি থাকলে। কোভিডের সময় গরম পানি আসলে অনেক বেশি সাহায্য করে। তো এই তো খুবই মানে ম্যাজিক্যাল ড্রিঙ্ক আমি বলবো গলা ব্যথার জন্য আর কাশির জন্য। এটা খেলে অনেক বেশি আরাম পাওয়া যায় এই লেবু মধুর গরম পানি। আর এখানে একটা আয়ুর্বেদিক স্যুপ আমি বানাচ্ছি। এই আয়ুর্বেদিক স্যুপটা বানানো অনেক সহজ, যেহেতু গলা ব্যথা থাকে কাশি থাকে আর শরীরটা অনেক দুর্বল থাকে। তো এই সময় স্যুপটা খেলে অনেক বেশি আরাম পাওয়া যায়। এখানে ক্র্যাব মিট আর সি ফুড নিচ্ছি, ক্যালামারি। আপনারা প্রন ব্যবহার করতে পারেন, যে কোনো মাছ বা মুরগি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চিলিটা দিচ্ছি, এটা হচ্ছে মিষ্টি চিলি মানে ক্যাপসিকামের মতন, সুইট পেপার যাকে বলে। এটা আমার অনেক বেশি ভালো লাগে। স্যুপের মধ্যে আপনি যে কোনো সবজি দিতে পারেন আপনার যা ভালো লাগে। তো আর এখানে আমি ম্যাগি রেডি মিক্সটা দিব, মাছের স্যুপ। তো ম্যাগি মাছের স্যুপের এই প্যাকেটটা আমি পুরোটাই ব্যবহার করে ফেলবো, যেহেতু আমি মাছ ব্যবহার করতেছি মানে সি ফুড। আপনারা যে কোনো ধরনের সি ফুড ব্যবহার করতে পারেন। আর আমি এখানে সবগুলা মিক্স দিয়ে দিয়েছি, সি ফুড মানে আমি যে মাছগুলা দিচ্ছি। আর এখানে আমি গোলমরিচ দিচ্ছি আর দিচ্ছি লবঙ্গ। এই গোলমরিচ আর লবঙ্গ অনেক সাহায্য করে গলা ব্যথার জন্য, অনেক আরাম লাগে। এখানে আমি তেজপাতা দিচ্ছি আর দিব আমি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। মানে যত ধরনের আয়ুর্বেদিক জিনিস আপনার রান্নাঘরে আছে সবই আপনি অ্যাড করতে পারেন। আর আমি এখানে দিচ্ছি আবার ব্ল্যাক পেপারের গুঁড়োটা দিচ্ছি, যেহেতু আমি আস্ত দিয়েছি তারপর আমি এখানে ব্ল্যাক পেপারের গুঁড়োটাও ব্যবহার করতেছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব। আপনারা যদি ঝাল খেতে চান একটু ঝাল অ্যাড করে দিতে পারেন, অনেক আরাম লাগে গলা ব্যথায় ঝালটা খেলে, এটা একদম সত্যি কথা। তো এখানে আমি পুরো স্যুপের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। তো আমি সব স্যুপের প্যাকেট পুরোটা ঢেলে দিয়েছি, তো আমি ভালোভাবে মিক্স করে নিব। এই স্যুপ বানানো অনেক ইজি। আপনার ঘরে যদি আর কোনো আয়ুর্বেদীয় উপাদান থাকে এরকম গরম মশলার মতন, আপনি অ্যাড করে দিতে পারেন। তবে এলাচি আর ডালচিনিটা আবার দিতে যাবেন না, তাহলে কিন্তু স্যুপ খেতে পারবেন না। তো এখানে আমি কোনো ডালচিনি এলাচি দিচ্ছি না। এখানে আমি আদাও দিয়েছি আর রসুনও দিছি। আপনি আদা রসুনও অ্যাড করে দিবেন, এই আদা রসুন অনেক সাহায্য করে গলা ব্যথায় আর কাশিতে। আর এই স্যুপটা আসলে একটা ম্যাজিক্যাল স্যুপ আমি বলবো, অনেক সাহায্য করে। এখানে আমি হলুদ দিচ্ছি। হলুদ আমরা জানি একটি অ্যান্টিবায়োটিক, এই কোভিডের সময় এই অ্যান্টিবায়োটিক হলুদ অনেক বেশি সাহায্য করে। তো আমি যতবারই স্যুপ বানাই এই হলুদটা আমি দেই। আর হলুদটা মানে আমি বুঝতে পারি যে আমি অনেক আমার সাহায্য হচ্ছে স্যুপটা খাওয়ার পরে। আমরা অনেক বেশি আরাম পাই গলা ব্যথায় কাশিতে, বা শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায়, অনেক বেশি স্ট্রং লাগে তখন স্যুপ খাওয়ার পর, অনেক বেশি ভালো লাগে। তো আমরা বলতে গেলে স্যুপের উপরই আছি এই কয়টা দিন কোভিড পজিটিভ হওয়ার পর, কারণ খাবারে একদম রুচি থাকে না, খিদা থাকে না, একদম মোটামুটি জোর করেই আমরা খাচ্ছি। আপনারা ঘরে যা আছে তা দিয়ে স্যুপটা বানিয়ে নিতে পারেন। তো আমি গরম গরম স্যুপ মানে দিচ্ছি আমার হাজব্যান্ডকে, আর সাথে আমিও খাবো। মানে স্যুপের উপরই বলতে গেলে আমরা এই কয়টা দিন আছি। আর কোভিড হওয়ার পর, এই অমিক্রন কোভিড হওয়ার পর আসলে এই স্যুপটা আমাদেরকে মানে অনেক ভালো রাখছে, চাঙ্গা রাখছে। আর বলবো এই আয়ুর্বেদিক স্যুপটাই মানে আমাদের সাহায্য করতেছে। আর আমি এখানে লেবুর রসটা দিচ্ছি, এই লেবুর রস দেওয়ার পরে একে অন্যরকম একটা ফ্লেভার আসে।
এই আরেকটা জিনিস আমি কোভিডের সময় খাচ্ছি, সেটা হচ্ছে আয়ুর্বেদিক চা। তো এখানে আমি গোলমরিচ, ডালচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচি দিছি। আর এখানে আমি লেবুর রসটা নিয়ে নিছি, আর যে বাকলটা আছে ওইটা দিয়ে দিছি। আর এখানে অরেঞ্জের রসটাও আমি নিয়ে নিছি, আর অরেঞ্জের বাকলটাও দিয়ে দিছি। তো এই বাকল থেকে অনেক ভালো একটা নির্যাস আসে আর কি। তো আমি এখানে চা পাতার বেগ দিয়ে দিছি। তো এখন আমি ভালোভাবে বয়েল করে নেব। আপনি যদি চান আরও অন্য কোনো আয়ুর্বেদীয় উপাদান অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। এই চাটা খাওয়ার পর আসলে অনেক বেশি আরাম লাগে। তো আমি চাটা হয়ে গেছে, তো আমি কাপে নেওয়ার আগে মধু দিয়ে দিচ্ছি। তো আমি পুরো চাটা ঢেলে দিচ্ছি। দেখেন কী সুন্দর একটা কালার আসছে শুধু অরেঞ্জের বাকলের জন্য। তো এরপরে আমি অরেঞ্জ আর লেবুর যে রসটা নিয়ে নিছি আলাদা, তো সেটা আমি ঢেলে দিব। এই চা খাওয়ার পর আসলে অনেক বেশি আরাম লাগে গলা ব্যথায় আর কাশিতে। আমি বলবো আমার যে গলা ব্যথা কমতেছে এই চায়ের জন্য অনেকখানি কমতেছে, আসলে অনেক বেশি আরাম লাগে। আর এই ব্যাপো ইনহেল, এটা ভিক্সের, এটা হচ্ছে এক ধরনের কি বলবো, মানে ঝাঁঝালো একটা ভিক্সের আর কি। আমরা যে ভিক্স ব্যবহার করি সেটারই একটি নাকের ইনহেলার রূপ। তো এটা দিলেও নাকে আমি অনেক বেশি আরাম পাই। তো কোভিড হওয়ার পর মনে হয় যেন নাকটা বন্ধ হয়ে আছে। তো এদিকে আমার মেয়েটার খাওয়ার রুচি অনেক কমে গেছে। তো বাবা বাহিরে থেকে পিৎজা নিয়ে আসছে। তো চা মানে চেষ্টা করতেছি ওকে খাওয়ানোর জন্য, ওকে চাঙ্গা রাখার জন্য। আমার এত চিন্তা হচ্ছে না নিজেদের জন্য, আমার মেয়ের জন্য আমার যতটুকু চিন্তা হচ্ছে কোভিডের সময়। তো আমি আরেকটা জিনিস করতেছি প্রায় 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পর আসলে তাপমাত্রাটা মাপতেছি যাতে জ্বর না উঠে। তো আমাদের জ্বরও খুব উঠতেছে, উঠানামা করতেছে বলতে গেলে। তো জ্বর উঠলেই মানে শরীরটা একদম গুলায় যায় বা দুর্বল লাগে। তো আমরা সাথে সাথে প্যারাসিটামল নিয়ে নিচ্ছি, তো জ্বরটা তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু জ্বর নামার সাথে সাথে আমরা খুব ঘামতে থাকি, প্রচণ্ড ঘামতেছি। আর এখানে আমরা একটা হিউমিডিফায়ার ব্যবহার করতেছি, যেটা আসলে এখন যেহেতু শীত পড়ে গেছে আমাদের ঘরের যে হিউমিডিটিটা যেন মেনটেন করে, নইলে নাক আমাদের অনেক ড্রাই লাগে। কোভিড হওয়ার পর নাকটা যেন আরও বেশি ড্রাই হয়ে গেছে, যখন শ্বাস নেই মনে হয় যেন শুকনা কি জানি নিচ্ছে। অনেক সময় আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় যেন অনেক ড্রাই হয়ে গেছে। তো কোভিড হওয়ার পর আমার বাচ্চাকে যেসব ওষুধ আমি দিচ্ছি সেটা হচ্ছে এক ধরনের নাসেল ড্রপ, এটা ডাক্তার দিয়ে দিয়েছে। আর এখানে আমি সর্দির ওষুধ খাওয়াচ্ছি অ্যান্টিহিস্টামিন, এটা আরেকটা সর্দির ওষুধ, কোল্ড অ্যান্ড কফি ডে টাইম, আর গোলাপিটা হচ্ছে নাইট টাইমের, আর এটা হচ্ছে প্যারাসিটামল। এগুলো আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, এখানে ডাক্তার এগুলো প্রেসক্রাইব করে দেয়। আর এটা হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন ড্রপস, আমার বাচ্চাকে দুধের সাথে মিশিয়ে আমি দিই। এই ভিটামিন ড্রপস অনেক বেশি হেল্প করে কোভিড নিরাময়ে। যত চেষ্টা করবেন ইমিউনি সিস্টেম স্ট্রং করতে হবে। আর এখানে ভিটামিন ডি ড্রপস দিচ্ছি, এই ভিটামিন ডি ড্রপস অনেক ইম্পর্ট্যান্ট কোভিড নিরাময়ের জন্য। আর এই তো সব সময় এগুলো ওষুধ রাখি হাতের কাছে। আর এখানে ভিক্স দিচ্ছি, যখনই দেখি সর্দি ওর হয় বা কাশি হয় অল্প, তখন আমি ওর হাত পা মালিশ করে দিই ভিক্স দিয়ে। তখন আমার বাচ্চাটা রাতে অ্যাটলিস্ট ঘুমায়। এখন আমি দেখাবো আমরা কি ওষুধ খাচ্ছি। তো এখানে আমি প্যারাসিটামল আমরা খাচ্ছি, যখনই বুঝতে পারি মাথা ব্যথা বা শরীরটা একটু ব্যথা করতেছে। আর এখানে সর্দির ঔষধ আছে, সর্দি আর কাশির। তো এটা হচ্ছে থেরাফ্লু, এগুলো গরম পানির সাথে মিলিয়ে খাওয়া হয়। এগুলো যেগুলো নর্মাল যে সর্দি কাশির ওষুধ, ওইগুলাই আমরা ফার্মেসি থেকে কিনে আনছি। এখানে কোনো ওষুধ আসলে ডাক্তার প্রেসক্রাইব করে নাই, জাস্ট বলছে যে রেস্ট নিবা, ভিটামিন সি খাবা, সর্দি কাশির নর্মাল ওষুধ খাবার, গরম পানি খাবা, এইটাই, কোনো এক্সট্রা ওষুধ দেয় নাই। আর এখানে আমি এক্সট্রা ভিটামিন D3 নিচ্ছি, ভিটামিন ডি আর ভিটামিন বি। ভিটামিন বি খাওয়ার পর আমি অনেক এনার্জি পাই। ভিটামিন সি আর জিঙ্ক, এগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট এই কোভিডের সময়। মানে আপনি আপনার ঘরে যে মাল্টিভিটামিন ট্যাবলেটগুলো থাকে এগুলোই অবশ্যই খেতে পারেন এ সময়, কারণ মাল্টিভিটামিন ট্যাবলেটের মধ্যে এই সকল উপাদান সবগুলাই থাকে। আর ভিটামিন ট্যাবলেট অনেক বেশি হেল্প করে এই কোভিডের সময়, আর কোভিড নিরাময়ে ভিটামিন ট্যাবলেট অনেক বেশি ভূমিকা রাখে আপনাকে শরীর মানে রিকভারি করতে বলবো।
এখন আমি যে সর্দি কাশির ওষুধটা খাচ্ছি ওইটা বানিয়ে নিব। তো এই ওষুধটা খাওয়ার পর অনেক বেশি আরাম লাগে। এগুলা হচ্ছে নর্মাল সর্দি কাশির ওষুধের ড্রাই রূপ, মানে এখানে প্যাকেটে পাওয়া যায়। তো গরম পানি দিয়ে মিলিয়ে আমরা খেয়ে নিই আর অনেক বেশি আরাম লাগে গলা ব্যথায় বা কাশিতে সর্দিতে। এটাও আসলে আমাদের অনেক বেশি হেল্প করতেছে। যে কোনো আপনি যে দেশেই থাকেন না কেন, যে সর্দি কাশির ওষুধ আছে সেটাই খেতে পারেন এই কোভিডে। আমি বলবো আমরা যে ঠান্ডার সময় যে সর্দি কাশির ওষুধ খাই ওইটাও আপনারা খেতে পারেন, সবই সমান, কোনো ডিফারেন্ট কিছু না। আর এটা কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে নাই, তো ডাক্তার অবশ্যই বলছে যে ঘরে রেস্ট নিতে। এখানে ডাক্তাররা কোনো আলাদা ওষুধ প্রেসক্রাইব করে না, জাস্ট নর্মাল ওষুধগুলোই আপনারা নেবেন আর রেস্ট নেবেন। আর এইরকম গোসল আমি প্রায় দুবার করতাম বা একবার চেষ্টা করি, কারণ গোসল করার পর অনেক ভালো লাগে। যারা আপনারা কোভিডে আক্রান্ত হন বা হচ্ছেন বা অসুস্থ, চেষ্টা করবেন গোসল করতে, গরম পানি খেতে, মধু খেতে। মধু অনেক বেশি সাহায্য করে। আর এই লেবু পানীয়, যে কোনো ধরনের গরম পানি আপনি যা ভালো লাগে খাওয়ার চেষ্টা করবেন। আর এই চাটা অবশ্যই খাবেন, এই আর ওই আয়ুর্বেদীয় চা। আপনার ঘরে যদি আর কোনো আয়ুর্বেদীয় উপাদান থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। এই গরম পানি কিন্তু মাস্ট মাস্ট খাবেন। আর অবশ্যই অক্সিজেন মাপবেন, অক্সিজেন একটা ইম্পর্ট্যান্ট পার্ট এই কোভিডের সময়। যখন আপনি কোভিড আক্রান্ত হবেন আপনার অক্সিজেন লেভেল কিন্তু অনেক নেমে যায়, তখনই কিন্তু মানুষের মৃত্যু হয়। তো অক্সিজেনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ও কোভিড অক্সিজেনটা নামায় ফেলে। আর অবশ্যই চেষ্টা করবেন অনেক বেশি ঘুমানোর জন্য, এই ঘুমও অনেক বেশি হেল্প করে আপনার শরীরকে রিকভারি করার জন্য। ডাক্তার এখানে বারবার বলে দিয়েছে অবশ্যই বেশি বেশি ঘুমাতে। যখনই আপনার আপনার ঘুম পাবে আপনি তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, চেষ্টা করবেন 9 থেকে 10 ঘন্টা, পারলে আরও বেশি ঘুমাবেন। দিনে দুধ যতবার আপনার ঘুম আসবে ততবার ঘুমাবেন। আমাদের কোভিডের সময় আমরা যা করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই কোভিডের ব্লগের মাধ্যমে আপনারা উপকৃত হবেন বা উপকার পাবেন। সেজন্য